আমি পাই চলে এসেছি তোমাদের সবাইকে আজ একটা নতুন চমক দিতে। নতুন চমকটা কি গেস গেস করতে পারছো না? বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আজ আমি আমার পাড়ার সব মেহমানদের নিমন্ত্রণ করে খাওয়াবো, মানে তাদেরকে প্রচুর 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 খাওয়াবো, বিকজ এই লকডাউন এবং করোনার মধ্যে তাদের কিন্তু পেটে দুবেলা ঠিকমতো খাবার পড়ছে না। তারা এখানে ওখানে সেখানে দুমুঠো খাবারের আশায় ঘুরে বেড়াচ্ছে। অনেকে হয়তো বাড়ি থেকে বেরোতে পারছে না, তাই তাদের খাবার ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারছে না। আবার কিছু মানুষ আছে এই পরিস্থিতিতে তাদেরকে বেরিয়েও খাবার দিচ্ছে। আমিও আজ সেরকমই একটা কাজ করতে চলেছি। আশা করছি তোমরা একটু একটু গেস করতে পারছো যে আমার পাড়ার মেহমান কারা। তো আর দেরি না করে লেটস স্টার্ট শোই নিউ ইন্সপিরেশনাল ব্লগ। তো দেখা যাক আজ কি হয়। সো বন্ধুরা, নিজের বিজি শিডিউল থেকে একটু সময় বার করে যেটুকু রান্না করতে পেরেছি আজকে আমার মেহমানদের জন্য বানিয়েছি। আশা করি খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। কেমন খায় আমার মেহমানরা সেটা যখন ভিডিওটা দেখবে তখনই বুঝতে পারবে। সো লেটস স্টার্ট। একটু মেখে নি। হয়ে গেছে মাখা। আশা করছি মাখাটা ভালোই হবে, বিকজ ভালোবাসা দিয়ে যখন কোনো কিছু মাখা হয় তখন তার স্বাদ অন্যরকম হয়। আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যেটা আমরা মেখে খাই বা খাওয়াই ভালোবাসার মানুষকে হোক বা যে যাকে আমরা ভালোবাসি তাকে হোক, সেই খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়, এটা আমি মনে করে থাকি। তাই মাখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখা যাক চেটেপুটে কতটা খায় আজকে বাবুরা। আর একটা কথা, আমি মনে করে থাকি মুখের স্বাদের থেকে মনের স্বাদের দাম অনেক বেশি, বিকজ এটা একদম টাকা দিয়ে কেনা যায় না। মনের স্বাদের দাম কিন্তু অমূল্য। তুমি টাকা দিয়ে খাবার কিনতে পারবে কিন্তু ভালোবাসা কখনো কেনা যায় না। তাই ওদের ভালোবাসা ভীষণ ভীষণ দামি আমার কাছে। রেডি? মাখা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট মাখাটা কমপ্লিট। সো লেটস গো। আমি আজ খুব খুশি। আমার মনে হয় যে একটু টাইম থাকলে অবশ্যই রোজই খাবার দেওয়া উচিত ওদের, বাট আজকে টাইম পেয়েছি তাই দিচ্ছি। বাট আমি চেষ্টা করব করোনার মধ্যে বা লকডাউনের মধ্যে ওদেরকে রোজ খাবার যেন পৌঁছে দিতে পারি। তোমরাও প্লিজ ওদেরকে খাবার পৌঁছে দাও। এবার দেখা যাক, আর এখানে বকবক না করে দেখি কেমন চিটপুটে খান বাবুরা, চলো। সো বন্ধুরা, আমি তাহলে এখন অন দা ওয়ে, তোমরাও আসো আমার সঙ্গে। দেখা যাক কটা মেহমান আজকে আমার এই সোয়াদিষ্ট খাবারটা খায়। আমি ঢেকে নিয়েছি, পুরো হাইজিনটি মেনটেন করেছি, যেহেতু এরকম করোনা পরিস্থিতি অবশ্যই তোমরা যখন খাওয়াবে একটু হাইজিনটি মেনটেন করো, বিকজ ওরাও কিন্তু একটা জীব। সো লেটস গো।
সমাজকে কিছু সচেতনমূলক বার্তা দিতে চাই। এই সমাজে লোক দেখানো মুখোশধারী মানুষগুলি যখন মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, নিজেদের এই আমোদ প্রমোদওয়ালা জীবনটিকে যখন জীবনের অন্য ধারায় বয়ে নিয়ে যায়, তখন তারা ভুলেই যায় যে আমাদের সমাজে কিন্তু এমন কিছু কিছু জীব বা প্রাণী আছে যাদের নির্বাক মুখগুলো দেখলে এতটাই করুণা হয় যে বলার মতো কথা থাকে না। এই মদ্যপ অবস্থায় যখন তারা রাস্তাঘাটে গাড়ি চালান, বা এই যে বার ডিস্কো বা বিভিন্ন রকম থেকে গিয়ে যখন তারা আড্ডা দেন, তখন কিন্তু তারা অনেকটা টাকা এক্সপেন্স করেন সেখানে। আচ্ছা, আমরা যদি আমাদের এই ল্যাভিশলি লাইফ লিড করার বাইরে গিয়ে এই প্রাণগুলো বা এই জীবগুলোর জন্য যদি কিছু করি, মানে আমার কথার অর্থ হলো এই যে আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাও করলাম আবার এই প্রাণীগুলোর জন্য দুবেলা দুমুঠো নিজেদের সাধ্য মতো ডাল ভাতও মুখে তুলে দিই, তাহলে কি খুব অর্থাভাবে ভুগবো? তাহলে কি আমাদের ব্যাংক ব্যালেন্স অনেক কমে যাবে? একেবারেই নয়। আমরা যদি এই প্রাণীগুলোর মুখে
দুবেলা দুমুঠো অন্ন জুগিয়ে দিই, তাহলে রাস্তায় থাকা এই প্রাণীগুলো এদিকে ওদিকে ঘুরে ঘেউ ঘেউ করে বলতে হবে না, আমাদের একটু খাবার দাও, কারণ এদের মধ্যেও প্রাণ আছে, চেতনা আছে, এরাও কিন্তু ঠিক মানুষের মতোই সংবেদনশীল। এদেরও দুঃখ হয়, বেদনা হয়, সুখ হয়, আবার আমাদের দুঃখে এদের চোখ দিয়েও জল পড়ে। একটা ছোট্ট ঘটনা বলবো বন্ধুরা, আজ যখন আমরা জানতে পারি যে সুশান্ত সিং রাজপুতের ওই পোষ্যটি আজ সুশান্ত সিং রাজপুতকে খুঁজে বেড়াচ্ছে, সে হয়তো আজও অপেক্ষা করছে কোথায় কোথায় আমার সেই খেলার সাথী, কোথায় আমার সেই দাদা বা ভাই যে আমাকে আমার সাথে সারাটাক্ষণ খেলছে, আমাকে খাবার দিচ্ছে, আমাকে আদর করছে, আমাকে বাইরে থেকে এসে জড়িয়ে ধরছে, জাপটে ধরছে, আমার দুঃখে কাঁদছে। হয়তো সে আজ নেই, কিন্তু তার বেদনাটা তার কষ্টটা যদি একটু অনুভব করো তাহলে বুঝতে পারবে এরা মানুষের মতো মুখোশধারী বেঈমান নয়। তোমার যত কষ্টই হোক না কেন, তুমি যদি দুবেলা দুমুঠো তাকে খেতেও না দাও, দেখবে তোমার পায়ের কাছে এসেই এরা ঘুরঘুর করছে, তোমাকে আগের মতোই ভালোবাসছে। মানুষ এতটাই বেঈমান যে আজ যদি আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা মতো না চলি, তার কথা মতো তাকে একটা গয়না বা আইফোন গিফট না করি, তাহলে কিন্তু সে মুখ ঘুরিয়ে রাগ করে বসে থাকে। কিন্তু এই প্রাণটি বা এই প্রাণীগুলি আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। আর একটা কথা, আমরা যখন বৃষ্টি পড়ে বা যখন আমাদের এই এই ব্যস্ত শহরে বর্ষাকালে বা শীতকালে জল জমে যায়, এবং আমরা সবাই জানি শীতকালে খুব ঠান্ডা পড়ে, তখন কিন্তু এরা একটু আশ্রয় খোঁজে, একটু নিরাপদ আশ্রয় খোঁজে এদিকে ওদিকে সেদিকে ঘুরে বেড়ায়। তখন আমরা এদেরকে হ্যাঁটা করি, আমরা ঢিল ছুঁড়ে তাড়াই, যেটি খুবই অন্যায়। আমরা যদি ঘরের সদস্যের মতো ব্যবহার করি একটু তাদের সাথে, তাহলে কি খুব ভুল হবে? আমরা যদি শীতকালে একটা কম্বল দিই, যখন দেখছি যে কুকড়ে কুকড়ে কাঁদছে এই প্রাণীগুলি এদিকে ওদিকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, তখন যদি একটু বাটিতে খাবার দিই, একটু জল দিই, তাহলে কি খুব ভুল হবে? আমরা কি খুব অন্যায় করে ফেলবো? একদমই না, বরঞ্চ আমরা দেখব আমার বাড়িটাকে ও পাহারা দিচ্ছে। আমার বাড়িতে যদি চোর ঢোকে, আমাকে ঘেউ ঘেউ করে সতর্ক করছে, বলছে যে আমার বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে, তাহলে কেন আমাদের এই এই এত বিলাসবহুল সমাজ, কেন এই সমাজের এই জীবগুলোকে এখনো মেনে নিতে পারি না? কেন আমরা এদেরকে ঢিল ছুরি বা যখন দেখি যে কোনো একটা প্রাণীর মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমরা ভয় দৌড়ে পালাই? কেন আমরা রেস্কিউ সেন্টারে ফোন করে তাদেরকে উদ্ধার করে একটা ডক্টরের হাতে তুলে দিই না? কেন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরেও অমানুষের মতো অমানবিক আচরণ করে চোখ ফিরিয়ে নজর সরিয়ে আমরা সেখান থেকে পলাতক হই? আরও একটা কথা, যখন আমরা আমাদের যখন কোনো কিছু সেলিব্রেট করতে হয়, বিয়ে হোক বা অন্নপ্রাশন হোক, আমরা শব্দবাজির ব্যবহার করি, কিন্তু জেনে রাখো বন্ধুরা, শব্দবাজিতে কিন্তু এই প্রাণীগুলি এই জীবগুলি অত্যন্ত ভয় পায়। আমরা অবশ্যই সেলিব্রেট করব, আমরা আমাদের আনন্দকে ভাগ করে নেব, কিন্তু কখনোই এই অবলা জীবগুলোকে ক্ষতিগ্রস্ত করে নয়। নিজেদের মধ্যে আমরা আনন্দটা ভাগ করে নিই না? যখন ওরা ভয় পাচ্ছে, রাস্তায় এদিক ওদিক ছোটাছুটি করছে, কেন আমরা শব্দবাজি ব্যবহার করব? আর তাছাড়া শব্দবাজির জন্য তো বায়ু দূষণও হচ্ছে, এটা তো আমাদের চেতনাবোধ। আমরা এত মডার্ন, এত ডিজিটাল, তাহলে এই চেতনাবোধগুলো কেন আমাদের মধ্যে জাগ্রত হয় না? আজও কেন আমরা পশুর মতো ব্যবহার করি? কথায় বলে মান আর হুঁশ নিয়ে মানুষ, তাহলে কেন বারবার পাশবিক আচরণে নিজেদের জড়িয়ে ফেলি? তাই আমার এই বার্তা দেওয়ার মূল কথা হলো, আমরা সবাই মিলে যদি
সমাজের এই অবলা প্রাণীগুলোকে একটু ভালোবাসি। যদি কখনো ভয় পাই তাহলে যেন তাদের ক্ষতি না করি। যদি কারোর উপকার না করতে পারো বন্ধুরা, কখনো কারোর অপকার করো না, এড়িয়ে যেও না। যদি মনে হয় কখনো কোনো প্রাণীকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে বা তার কোনো রকম সমস্যা হচ্ছে, তার মস্তিষ্কে বিকৃতি হয়েছে, দয়া করে বলছি অনেক এনজিওস আছে যারা শুধুমাত্র এদের জন্য কাজ করে। প্রত্যেকে আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং সেখানে গুগল বলে একটি অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে কিন্তু আমরা ফোন নাম্বার জোগাড় করে এদেরকে রেস্কিউ করাতে পারি। তো বন্ধুরা আসো, সবাই মিলে এদের উদ্দেশ্যে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, যাতে এই প্রাণীগুলো নিস্তার পায়, যাতে এই অবলা প্রাণীগুলো বলে, মনে মনে বলে, হ্যাঁ আমরা এমন একটা সমাজে আছি যেখানে আমাদেরও প্রাধান্য দেওয়া হয়। অনেক ধন্যবাদ আমাকে এই ব্লগটির মাধ্যমে এই কথাগুলি বলতে পারার জন্য। আশা করব আমার এই সচেতনমূলক বার্তার উদ্দেশ্য তোমরা সবাই বুঝতে পেরেছ। তাই বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে আমার আজ এই সচেতনমূলক বার্তার উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা যাতে পৌঁছে যায়, সমাজের প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে শুধু মানুষ না, এই প্রাণী বা এই জীবগুলোরও অস্তিত্ব আছে, এরাও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এদের ভগবান সৃষ্টি করেছে। তাই বন্ধুরা, আজকের এই ব্লগ, আজকের এই মেসেজ আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ইন্সপিরেশনাল বক্সে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সব নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ইন্সপিরেশনাল বক্স কিন্তু ইন্সপিরেশনাল মেসেজই তোমাদেরকে দিচ্ছে, তাই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।